বছরের শুরুতেই বাংলা নাটকে তৌসিফ মাহবুব ও মেহজাবিন চৌধুরী বাজিমাত করে ফেলেছে। নতুন বছরের প্রথম দিনে ইউটিউবে মুক্তি পেয়েছে তৌসিফ মাহবুব ও মেহজাবিন চৌধুরী জুটি নাটক কাজলের দিন রাত্রি। মুক্তির পর চারিদিকে শুধু প্রশংসা আর প্রশংসা। এ জুটি রীতিমতো বাজিমাত করেছেন। জাহান সুলতানা ও ভিকি জাহেদের চিত্রনাট্য এটি পরিচালনা করেছেন ভিকি। গল্পে কাজলের চরিত্রের মতো মেহজাবিন অনবদ্য অভিনয়ে মুগ্ধ দর্শক। সেই সাথে আলো ছড়িয়েছেন তৌসিফ মাহবুব। তৌসিফ মাহবুব বলেন, খুব ভালো লাগছে, দর্শকেরা তো সারা পে, বছরের শুরুটা এত সুন্দরভাবে হবে ভাবতেই পারিনি। পুরো টিমকে এজন্য ধন্যবাদ জানাই, চেষ্টা থাকবে সামনে আরো ভালো কিছু করার। অন্যদিকে মেহজাবিন চৌধুরী বলেন, বছরের শুরুটা সত্যি অনেক ভালোভাবে হলো। কাজল চরিত্রটিকে যারা অসামান্য ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞ, আর এই চরিত্রটি করা সম্ভব হতো না যদি টিমের সাপোর্ট না পেতাম। এজন্য আমার পুরো টিমকে কৃতজ্ঞ জানাই এবং ভালোবাসা। বিনোদনের এমন সব নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।